आगामी 10ই জানুয়ারি থেকে আসছে জি বাংলার নতুন ধারাবাহিক পিলু। সন্ধে 6:30টা থেকে দেখা যাবে পিলু। সম্প্রতি ধারাবাহিকের কাস্টিং সম্পর্কে আমরা অনেক কিছু জানতে পেরেছি। আগাম জানিয়েছি কে কোন চরিত্রে থাকবেন। তবে সম্প্রতি ধারাবাহিকটি আরম্ভ হবার আগেই অভিনেত্রী বদলে গেল। হ্যাঁ, প্রথমেই মুখ বদল হচ্ছে পিলুতে। ধারাবাহিকের দ্বিতীয় প্রমোতে অনেক জনপ্রিয় অভিনেতা অভিনেত্রীদের আমরা দেখেছি। তবে এমন কিছু শিল্পী ছিলেন যারা অনেক বছর পরে জি বাংলাতে ফিরছেন। তাদের মধ্যে ছিলেন জনপ্রিয় অভিনেত্রী ছন্দা চ্যাটার্জি। ধারাবাহিকের দ্বিতীয় প্রমোতে তাকে গানের বায়না দিতে দেখা গেছিল। দেখে মনে হচ্ছিল বেশ মজার হবে তারই চরিত্রটি। তবে সম্প্রতি জানা যাচ্ছে থামির চরিত্রে মুখ বদল হয়েছে। হ্যাঁ, ধারাবাহিকটি আসার আগেই পরিবর্তন, বদলে গেল ঠাম্মি। নতুন ঠাম্মি হলেন জনপ্রিয় অভিনেত্রী রুনা বন্দ্যোপাধ্যায়। কিছুদিন আগেই শ্রীময়ী ধারাবাহিকে তাকে বেশ প্রধান চরিত্রে দেখা গেছিল। এইবার থেকে পিলু ধারাবাহিকে তাকে দেখা যাবে। কিন্তু আরম্ভ হবার আগেই এমন পরিবর্তনের কারণ কি? তাহলে কি আগের অভিনেত্রী অসুস্থ, সেই জন্য কি তাকে সরে আসতে হয়েছে? যাই হোক, এই বিষয়ে আর কোনো কিছু জানা যায়নি। তো বন্ধুরা, এখন তোমার কি মতামত কমেন্টে জানাতে পারো। ভিডিওটি লাইক এবং শেয়ার করো। আর এই টাইপের ইন্টারেস্টিং ভিডিওস পেতে সাবস্ক্রাইব করো কারেন্ট বস। আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করতে ভুলো না।